মানুষের জীবনে অপ্রত্যাশিতভাবে কিছু ঘটনার কারণে যেমন দুঃখ চলে আসে, তেমনি দেখা যায় কিছু কিছু অপ্রত্যাশিত ঘটনাও হয়ে যায় আনন্দের খোরাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম আরও একটি ছোটোখাটো মিনি ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ব্লগের ফার্স্টে যে কথাগুলো বলেছি, কেন বলেছি সেটাই ব্যাখ্যা করছি। তো হঠাৎ করে দুপুরে খাওয়া দাওয়ার পর একদম শুয়েই পড়েছিলাম, টায়ার্ড লাগছিল অনেক। তো হঠাৎ করে আমার ফ্রেন্ডরা আমাকে না বলেই চলে এসেছে। তো ওদেরকে দেখে সত্যি আমার এত বেশি আনন্দ লাগছিল। মাঝে মাঝে নিজেকে অনেক বেশি অসহায় মনে হয়, একা মনে হয়, কিন্তু যখন এইভাবে হঠাৎ করে আমাকে দেখার জন্য ওরা চলে আসছিল, তো অনেক বেশি আনন্দ লাগছিল, অনেক বেশি খুশি হয়েছিলাম। তো ওরা রান্না টান্না করে নিয়ে এসেছে, একদম আমাকে সারপ্রাইজ দেওয়ার মতোই সারপ্রাইজটা দিয়েছে। তো সন্ধ্যার পরে সবাই মিলে একটু বাহিরে ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হলাম। তো এখানে বাচ্চাদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসেছি, ভাবলাম যে যেহেতু সবাই মিলে একসঙ্গে বাহিরে বের হয়েছি তো কিছু একটা খাই। তো এইখানে আমরা স্যুপ নিয়েছি, একটা হচ্ছে কর্ন স্যুপ আর একটা থাই স্যুপ, সেই সঙ্গে বাচ্চাদের জন্য আমরা নিয়ে নিয়েছি চিকেন ফ্রাই। কিন্তু আমাদের প্ল্যান ছিল যে আমরা আজকে দই ফুচকা খাবো। দই ফুচকাটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, তো আমার ফ্রেন্ডরাও অনেক বেশি পছন্দ করে। তো ওরা বলছিল যে দই ফুচকা খাবে, কিন্তু এর আগে বাচ্চাদেরকে কিছু খাওয়ানোর জন্য। তে তো বাচ্চাদেরকে খাবারটা দিয়ে দিলাম, সেই সঙ্গে আমরা একটু স্যুপ নিলাম। একটু স্যুপ খেয়ে নিই, যেহেতু ওরা খাবে আমরা কি আর বসে থাকবো। তে তো ওরা চিকেনটা খেয়ে নিচ্ছে। এখানে দই ফুচকা খাওয়ার জন্য আমরা আরেকটা রেস্টুরেন্টে চলে এসেছি। তো এখানকার দই ফুচকাটা অনেক বেশি মজা হয়। তো আমরা বাচ্চাদেরকে নিয়ে বসছিলাম এখানে। এতো ছোটো বেবিটা অনেক বেশি বিরক্ত হচ্ছিলো, যেহেতু অনেকটা সময়ই পার হয়ে গিয়েছে। তে তো আমরা এসেছি আর সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা দই ফুচকার অর্ডার দিয়ে দিলাম। তো সেই সঙ্গে চটপটিরও অর্ডার করা হয়েছে। তো অনেক রাত হয়ে গিয়েছে, বলতে গেলে প্রায় 8:30-9টার মতন বেজে গিয়েছে। আমরা ফ্রেন্ডরা যখন একসঙ্গে হই অনেক বেশি মজা করি, আনন্দ করি। তো আমাদের বাচ্চারা, ওরাও অনেক বেশি আনন্দ করে, এদিকে আমরা ফ্রেন্ডরাও অনেক বেশি আনন্দ করি। কীভাবে যে সময়টা চলে যায় আসলে বলতেই পারি না, চোখের পলকে মনে হয় যেন সময়টা চলে যায়। আসলে ভালো সময়গুলো কিন্তু এভাবেই চলে যায়। তো আমরা দেখা যায় যে সারা রাত গল্প করি, আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় 2:30-3টা বেজে যায় এরকম আর কি। আর আমরা একসঙ্গে হলে এত বেশি এনজয় করি সময়টা, আর রেকর্ড করতে কোনো কিছু মনেই চায় না। তো এ তো ওরা চলে যাবে, এখন ওদের জন্য একটু লাল চা বানিয়ে নিয়েছি, যেহেতু একটু কাশির সমস্যা হচ্ছিলো সবার। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।